হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওতে আমি আসলে একটা নিউজ জানানোর জন্য এসেছি। সেটা হচ্ছে আমি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স থেকে এখন অন্য একটা প্রভিন্সে মুভ হচ্ছি ক্যানাডার। আর এই টপিকে আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা আসলে মুভিংয়ের যে প্রস্তুতিটা, মানে এমন তো না যে আজকে চাইলেই কালকে মুভ হয়ে যাওয়া যায়, তো সব কিছুরই একটা প্রস্তুতি থাকে। তো এই সম্পূর্ণ প্রস্তুতিটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। তবে হ্যাঁ, ভিডিওটা একটা পার্টেই সব কিছু শেষ হবে না, কারণ এখনে একরকম প্রস্তুতি যাচ্ছে আর সামনে আরও দিন আসছে যখন মুভিং হবে, এটা সেটা সব কিছু নিয়ে আমি পার্ট ওয়ান টু করে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও নিয়ে আসবো। দা ওয়ে আমার সম্পূর্ণ মুভিং এক্সপিরিয়েন্সটা সেভ হয়ে থাকবে ইউটিউবে আমার মেমোরি হিসাবে, আর সেই সাথে আপনাদেরও হয়তো দেখে ভালো লাগবে, আর যারা মুভিংয়ের চিন্তা করছেন তাদেরও হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সো সাথে থাকবেন, থ্যাংক ইউ। সো এই যে স্টোরটা আমরা এখন এখানে এসেছি, এটা হচ্ছে ইউ হল, এটার যার নাম, এটা হচ্ছে মেইনলি যে ইউজ করা হয় যখন মুভিংয়ের জন্য। তো আমরা নিজেরা ট্রাক রেন্ট করে আমরা এবার মুভ হচ্ছি, কারণ দিস ইজ দ্য চিপেস্ট অপশন আর এটা খুবই সুন্দর একটা ড্রাইভ হবে। তো সব মিলে দ্যাটস অ্যাকচুয়ালি আরও রিজন আছে যার কারণে এটা বেস্ট অপশন। তো এই যে বিভিন্ন সাইজের ট্রাক থাকে আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের জিনিস হিসাবে আমাদেরকে বুঝতে হবে যে কোন সাইজের ট্রাকটা আমাদের জন্য দরকার, সেই হিসাবে আমরা বুকিং নেব এবং ওদের কাছ থেকে আমরা আলাদা করে স্টোরেজ নিচ্ছি, যেটা আমরা আলাদা করে রাখবো, কারণ আমরা তো আসলে হোটেল রুম বুক করতেছি ফর ওয়ান অর টু মান্থস, আই ডোন্ট নো হাউ লং ইট উইল টেক। সেই হিসাবে তো স্টোরেজ আমাদের আলাদা লাগবে জিনিসের। তো যখন আর কি নিজেদের বাড়িতে উঠবো তখন গিয়ে আমরা স্টোরেজ থেকেই সরাসরি জিনিসগুলো নতুন, মানে যে বাড়ি কিনবো ওই বাড়িতে শিফট করব। মানে তাতে হবে কি আমাদের যে বারবার যে মুভিংয়ের হ্যাসেলটা এটা আর কি কমবে। যেমন এখন যদি আমরা একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নিতাম, আমরা গিয়ে ওটাই উঠাইতাম, আবার ওখান থেকে বের করা, আবার প্যাকিং আন লাইক বক্সিং আনবক্সিং একটা ঝামেলা, রাইট? যে কারণে আমরা ডিসাইড করি যে আমরা একটা এয়ারবিএনবি অথবা হোটেল বুক করব। সো এয়ারবিএনবি আমরা আসলে দেখতেছিলাম, কিন্তু এয়ারবিএনবি সিমস লাইক রিয়েল এক্সপেন্সিভ কম্পেয়ার টু ক্যালগারি মার্কেট, কারণ ক্যালগারির বাড়ি কিন্তু বাড়ি বলেন বা ভাড়া, বাড়ি কেনা হোক বা ভাড়া হোক, সব কিছুই কম্পারেটিভলি টরন্টো বা ভ্যানকুভারের থেকে বেশ চিপার। সো সেখানে যখন আমরা এয়ারবিএনবি বুক করতে যাই ইটস লাইক ক্রেজি এক্সপেন্সিভ, ফর ইভেন বেসমেন্ট $6,000 পর্যন্ত আছে, $2,000-$6,000 পার মান্থ, ক্রেজি। তো আমরা যার কারণে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে তারপরে মনে হলো যে হোটেল ইজ দ্য বেস্ট অপশন এবং এটা চিপারও পড়ছে, তো আমরা হোটেল বুক দিয়েছি। তো ওটা তো যখন আমরা যাবো তখন দেখাবোই। তো এই মুহূর্তে আমরা এখন এই যে এই এখানে আসছি, এখানে আমরা ট্রাক বুক করব, স্টোরেজের প্ল্যান ট্যান দেখব, আর আরও কিছু টুকটাক জিনিস লাগবে বক্সিং করার জন্য। সরি, আই নিড স্টেপ, ইয়া আই নিড দিস, কারণ এটা শেষ। And you need one of that, yes, because mattresser ye pack korte lagbe plastic, ota to eta lagbe na, right? Mattress to you hall theke aro onek important ekta jinish jeta amader rent korte hoyeche seta hocche garir trailer. তো আমাদের জন্য গাড়ির ট্রেলার রেন্ট করা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের দুইটা গাড়ি এবং সেই সাথে একটা ট্রাক। তো প্ল্যান যেটা ছিল যে আমার হাজব্যান্ড ট্রাক ড্রাইভ করবে, ওর ট্রাকের সাথে এই ট্রেলারটা অ্যাড করে, যেটা আমরা $200 দিয়ে রেন্ট করি ওয়ান ওয়ে, তো এই ট্রেলারটা অ্যাড করে সেটার উপরে আমাদের যে আমার যে গাড়িটা হন্ডা অ্যাকর্ড ওটা টো করবে, আর আমি আর আরেকটা ফ্রেন্ড মিলে আমাদের এসইউভিটা ড্রাইভ করব, যেটা আমার হাজব্যান্ডের গাড়ি। তো এভাবে করে ট্রাকের সাথে একটা গাড়ি টো হয়ে যাবে আর একটা আমরা চালিয়ে যাব, তো দুইটা গাড়ি একসাথে চালিয়ে যাবো। তো যাকে দেখতেছেন আমাদের সাথে, এ হচ্ছে দোকানে যে শুধু স্টোরে জবই করে না, শি ইজ অ্যাকচুয়ালি দ্য ওনার অ্যান্ড অনেক অনেক ভালো। এর আগেও আমরা যখন এনার কাছ থেকে এসে বক্সেস কিনছি, কিছু লাইক খুব সুন্দর করে এক্সপ্লেন করে যে কোনটা কিছুর জন্য নেওয়া উচিত এটসেট্রা, লাইক শি ইজ অ্যামেজিং। আর এখন আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এত সময় দেওয়া একজন কাস্টমারের ওপরে, ইটস রিয়েলি নাইস। তো এখানে যে ট্রাকটা দেখছেন আমরা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে 20 ফিটের ট্রাক। তো এটা
$800 যদি আমরা এই ট্রাকটা রেন্ট করি। তো আমরা এটাই আসলে এদিন বুকিং দিয়েছিলাম অনলাইনে। এটা স্টোরেজে যে বুকিং দিতে হবে এমন কোনো কথা নেই, নিজে বাসায় অনলাইনে বুকিং দেওয়া যায়। তো এইটা এবং স্টোরেজ সব কিছু বুকিং দিয়েছিলাম। স্টোরেজ হলো গিয়ে এটা $800 প্লাস স্টোরেজ। স্টোরেজ প্রথম মাসটা ফ্রি এই ট্রাক ওয়ান ওয়েতে নিয়ে গেছে। তারপরের মাস থেকে মানে সেকেন্ড থার্ড ফোর্থ যত মাস রাখবেন পার মান্থে পে করতে হয় $209। আমরা বুক করেছি বাট ইট ডিপেন্ডস অন স্টোরেজ সাইজের উপরে। তো আমাদের যে সাইজটা দরকার ছিল সেই সাইজে আমাদের মান্থলি $209 হচ্ছে স্টোর। আর একটা যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা এখানে রয়েছে এই অ্যাড্রেসটা চেঞ্জ করা ফর অল দ্য ক্রেডিট কার্ডস অ্যান্ড এভরিথিং। যত আমাদের মেইল আসে সব কিছু যেন এই অ্যাড্রেসে আর না আসে, আমাদের পরবর্তীতে অ্যাড্রেসে যায়, সেই কাজটা করা খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমরা যেটা করি যে ক্যানাডা পোস্টের ওয়েবসাইটে যাই, যে ওখানে একটা অপশন আছে সাইন ইন করে $74 দিয়ে ফি একটা নেয় ওয়ান টাইম $74, সেটা দিয়ে তখন আর কি আমাদের পরবর্তী অ্যাড্রেসে একবারে মানে এক বছরের জন্য যত মেল আছে সব আমাদের ওই অ্যাড্রেসে যাবে যে অ্যাড্রেসে আমরা মুভ হচ্ছি। মুভিং করতে গেলে যে বিভিন্ন সাইজের বক্স রাখা আছে, তো যার যে বক্স লাগে বক্সের এক একটা যে দাম কীরকম, কোন বক্সের কী প্রাইস সেটা লেখা আছে এখানে। তো আমরা মোস্টলি নিচ্ছি আসলে মিডিয়াম সাইজটা, এই সাইজটা, কারণ এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে বেস্ট। আর এটাও আমরা একটা কিনেছি কারণ র্যাপিং করা লাগে অনেক কিছু যাতে নষ্ট না হয়ে যায়। তো ফর এক্সাম্পল যেমন এটা লেদার সোফা, তো আমরা চাচ্ছিলাম না যে লেদার সোফায় কোনো ড্যামেজ হোক, আর হওয়াটা খুবই স্বাভাবিক কারণ হলওয়ে থেকে টেনে নিয়ে যাওয়া হবে, উঠাবো নামাবো এসব করতে করতে আসলে স্টোরেজে রাখবো, লেদারে খুব সহজেই ড্যামেজ হতে পারে, যে কারণে এইভাবে করে এই র্যাপ করার এই জিনিসটা কিনে এভাবে করে সব কিছু র্যাপ করতে হয়। তো কাঠের আলমারি হোক বা অনেক কিছুই এভাবে আমরা সমস্ত ফার্নিচার যেটা মনে হয় যে ড্যামেজ হতে পারে কাঠের জিনিস হোক বা লেদারের জিনিস এগুলো সব আমরা র্যাপ করে নেই। এছাড়া তো আছেই, যেমন এখানে এই খাটটা, এটা একটা কিয়ারার বেড ছিল, এগুলো আমরা এরকম খোলা খোলা পিস পিস এসেছে সেটা আমরা ওইভাবে করে কিনে আমাদের নিজেরা ইনস্টল করে নিতে হয়। বাংলাদেশের মতো এমন না যে আমাদেরকে ইনস্টল করে দিবে কেউ, বা হ্যাঁ করে করে দেয়, তাদের দেখা যায় অনেক সময় যে টাকাতে জিনিস কিনছেন তার থেকে হয়তো বা বেশি বা ক্লোজ টু সেম অ্যামাউন্ট আপনাকে ওই ইনস্টল করার জন্যই দিয়ে দিতে হয়। তো এখানে বেশিরভাগ মানুষই, আমি বলবো 90% মানুষই নিজেরা কিনে এনে ইনস্টল করে নেয়। তো আমরাও করেছিলাম, এখন আবার খুলছি কারণ খুলে ছোটো ছোটো পার্টস হয়ে যাবে, ওগুলো ক্যারি করে নেওয়া ইজি। তো নেওয়ার আগে এগুলোও আমরা সব র্যাপ করে নিব। এটা হলো বেডের ফ্রেম, বাট বেডের যে ম্যাট্রেস সেটার জন্য আলাদা প্লাস্টিক ব্যাগ আছে বিভিন্ন সাইজের। তো আমাদের এটা একটা লাগবে, কারণ আমাদের এটা একটা লাগবে আর অ্যাকচুয়ালি এইটাও লাগবে, এটা লাগবে দুইটা চেয়ারের জন্য। সো ইয়া, এটা হবে কি, এটা ম্যাট্রেস প্রোটেক্ট করে রাখবে, ভালো হবে, নষ্ট হবে না। সো ওভারঅল ট্রাক বুকিং এবং স্টোরেজ বুকিং দেওয়া হয়ে যাওয়া বাদে বাকি টাইম আমরা এই যে প্যাকিং এগুলোই করেছি। তো এখানে এগুলো সব বক্সেস আমরা যেগুলো ইউহল থেকে কিনে এনেছি প্যাক করেছি। এছাড়া আরও কিছু বক্স আছে যেগুলো অন্য দোকান থেকে কেনা ছিল, কিছু হচ্ছে ডায়পার বক্স, লাইক এই সমস্ত অন্য যে বক্সগুলো সত্যি কথা বলতে কোনোদিন আমরা আনবক্সিং করিনি টরন্টো থেকে আনার পরে, কারণ এর মধ্যে কিয়ারার কিছু কাপড় আছে যেগুলো ছোট হয়ে গিয়েছে বা অনেক কিছু আছে যেগুলো আমার মনে হয়নি যে দরকার ছিল, যার কারণে আমি কখনো ওপেনই করিনি। আর বাচ্চার জিনিস আসলে কখনোই ফেলতে মন চায় না, এগুলো আমি একটা সময় গিয়ে হয়তো কাউকে দিয়ে দিব, ডোনেট করে দিব, কিন্তু ইয়েস এগুলো ওটাই ওভাবে করে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে ফ্রিজ, আমরা আগেই ক্লিন করে ফেলছি যাতে যাওয়ার সময় গিয়ে বেশি ঝামেলা না হয়। তো ফ্রিজ, বাথরুম বা ফ্লোরিং যত যা কিছু ডিপ ক্লিনিং আমরা আগে আগেই করে নিয়েছি। তারপরে যে বাবল র্যাপ, যারা টিভি বা কাছের জিনিস মানে সেফ রাখার জন্য বড় বড় বাবল র্যাপও আছে। এগুলো হচ্ছে বিভিন্ন মানে যদি ফ্রিজ বা কোনো কিছু ড্যামেজ না করতে চায় সেটার জন্য প্যাডিং। তো এই ছিল আমার ভ্যানকুভার থেকে ক্যালগারি মুভিংয়ের
যে প্রসেসিংয়ের প্রথম পর্ব যেটা, এর পরবর্তী আরও বেশ কিছু পর্ব আসবে যেখানে আমি যে সমস্ত সমস্যা বা বড় বড় কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে ওগুলি নিয়ে পরবর্তীতে আমার ভিডিওতে আসবে। আর কেন মুভ হচ্ছি, রিজন অ্যান্ড এভরিথিং নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক মাই ভিডিওস। থ্যাংক ইউ।